ডিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ, হয়তো পুলিশ বলবেন আমরা তো পর্যাপ্ত পুলিশ দেখেছি। হ্যাঁ ঠিক, আমরা বলছি তো কোনটা নেই, কোন দায়িত্বশীল পুলিশ অফিসার নেই এই সমস্ত সমাজ দ্রোহীদেরকে আটকানোর জন্য, প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে, এবং যারা আটকালো আমাদেরকে এই হাঁপানিয়াতে, শুধু সেখানে না, এর সামনে গিয়ে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে সেখানে, তারপরে এই ওএনজিসি, তারপরে ব্লকে ঢোকার সামনে, সব জায়গায় সকাল থেকেই ইট পাটকেল লাঠি সোঁটা নিয়ে সেখানে প্রায় ওরা বসে আছে। পুলিশ তো ছিল, পুলিশ নেই তা, কিন্তু কি নেই, যে প্রশাসনের, রাজ্য সরকারের সুস্থ নির্বাচন করার জন্য সে ইচ্ছা নেই। এবং ডক্টর মানিক সাহা তিনি লম্বাচড়া কথা বলেন, তার কথার সাথে এ হলো কাজ। আর ত্রিপুরা যে